আসসালামু আলাইকুম ইউটিউব বন্ধুরা, নিশ্চয় সবাই ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও দিতে যাচ্ছি। আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন দুইটি ফ্যান আছে। এই ফ্যান যে পরিমাণে চলে, আসলেই অনেক জায়গায় অনেক নামে ডাকে, যেরকম আমাদের এলাকায় তিনটি নামে এই ফ্যানকে ডাকা হয়। অনেকেই বলে রোহিঙ্গা ফ্যান, অনেকেই বলে ন্যাংটা ফ্যান, অনেকেই বলে পাগলু ফ্যান। আপনাদের এলাকায় কি নামে ডাকে একটু কমেন্টে তা বলবেন যে ভাই এই ফ্যানগুলো আমাদের এলাকায় এই নামে ডাকে। আর এই ফ্যানগুলো বিক্রি করে কেমন লাভ, দোকানদারদের কেমন লাভ হবে, কাস্টমারদের কেমন, এই বিষয়ে নানা রকম আজকে আপনাদের সামনে একটু কথা বলবো। আর এই ফ্যানগুলো সম্বন্ধে আজ আমি একটু কথা বলি, এই ফ্যানগুলো কেমন বাতাস হয় এবং টেকসই কেমন, এবং এই ফ্যানগুলো নিয়ে নানা রকম বিষয় আমি আজ একটু কথা বলার চিন্তা ভাবনা করবো। আপনারা ধৈর্য সহকারে একটু ইউটিউবে ভিডিওগুলো দেখুন, একটু ভালো লাগবে। আর এই ফ্যানগুলো মানে এত অল্প দাম, এই দামে মানে গরিব মানুষদের জন্য ভালো, যারা হয়তো গরু ঘরে দিবেন বা বরকি আস বরকি পালেন বরকি ওখানে দিবেন বা মশা মাছি মশাগুলো একটু তাড়াবেন, মাছেগুলো তাড়াবেন, তখন এই ফ্যানগুলো ব্যবহার করলে ভালো একটা বাতাস হয়। এই ফ্যানগুলোর বিষয়ে কথা বলতে যাচ্ছি। এই ফ্যানগুলো বর্তমানে আমাদের যে রেটে কেনা হয়, এই ফ্যানগুলো দেখবেন এই ফ্যানগুলো হিউজ পরিমাণ সেল, সব হিউজ পরিমাণ সেলগুলো। এই ফ্যানগুলো আমাদের কত রেটে, আজকে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, এই ফ্যানগুলো কত রেটে আমরা কিনে এবং কত রেটে বিক্রি করি, হয়তো অনেক এলাকায় অনেক রেটে বিক্রি করে বা কী রেটে বিক্রি করে সম্বন্ধে ধারণা, কিন্তু আমাদের এলাকায় যে রেটে বিক্রি হয় সেই বিষয়ে আজ আপনাদের সামনে একটু কথা বলবো। এই ফ্যানগুলো বর্তমানে একটা ফ্যান প্রথমে আমাদের কয়েল কিনতে হয়, একটা ফ্যানের একটা কয়েল কিনতে হয়। কয়েল কিনে পাখা, ব্যাক কভার, পিছনের কেলামগুলো দিয়ে, সামনের ফ্যাজগুলো দিয়ে ফিটিং করে তারপরে এটা বিক্রি করতে হয়। এই ফ্যানগুলো পিছিয়ে আমাদের মানে কয়েলটা কিনতে হয় 300 টাকা দিয়ে, পাখা ব্যাক কভার কেলাম দিয়ে আরও 30 টাকা খরচ হয়ে যায়। 330 টাকা আমাদের অলরেডি ফ্যান ফিটিং করতে আমাদের খরচ হয়ে যায়। ফ্যানগুলো আমরা 340-350 টাকা এরকম বিক্রি করতে হয়। এই ফ্যানগুলো ওইভাবে ফিটিং করতে অনেক কষ্ট হয়। আবার অনেকেই হয়তো বলতে পারেন ভাই ফ্যানের কয়েলটা কি, তামা না অ্যালুমিনিয়াম? আসলেই দেখেন 330 টাকা একটা ফ্যানের 40-50 টাকা বেশি, 340-50 টাকা এই ফ্যানটা তামা কোনোভাবেই সম্মান। অনেকেই বলতে পারে ভাই এই ফ্যানগুলো তামা, আসলে এই ফ্যানগুলো তামা না, এই ফ্যানগুলো অ্যালুমিনিয়াম ফ্যান। এই ফ্যানগুলো কোনো গ্যারান্টি নাই, যে যেখান থেকে কেনেন এই ফ্যানের কখনো গ্যারান্টি দেবে না। এই ফ্যানের একটা আবার দিক দিয়ে ভালো, এই ফ্যানগুলো দেখবেন যখন আপনারা ব্যবহার করেন, এই ফ্যানগুলো যখন ফিটিং করবেন, ফিটিং করে ফ্যান যখন লাইন দিয়ে ব্যবহার করবেন, দেখবেন অনেক বাতাস, এই ফ্যানগুলো অনেকটা ভালো বাতাস। একটা সিলিং ফ্যানে যে পরিমাণ বাতাস না দেয় বা একটা খাসা ফ্যানে যে পরিমাণ, কিন্তু এই ফ্যানগুলো তার থেকে বেশি বাতাস দেয়। ফ্যানগুলো ঠান্ডা দেখবেন, ব্যবহার করলে মানে শরীরটা অল্পতেই ঠান্ডা হয়ে যাবে। ফ্যানগুলো হিউজ পরিমাণ সেল। তো ফ্যানগুলো বিক্রি করতে যা আমাদের দোকানদারদের একটু প্রফিটে একটু প্রবলেম হয়েছে, যখন এই ফ্যানগুলো ছিল না তখন আমাদের দেখা যাচ্ছে একটা খাসা ফ্যান, একটা সিলিং ফ্যান, একটা টেবিল ফ্যান বিক্রি করলে আমাদের ভালো একটা প্রফিট, 100-150-200 টাকা একটা ফ্যানে লাভ করতে পারতাম। কিন্তু একজন কাস্টমার এসে এই ফ্যানগুলো নিলে দেখা যাচ্ছে এই ফ্যানগুলো 10 টাকা বোর্ড করে দিলাম, একটু খাটনি, এই ফ্যানগুলো আমাদের ওইভাবে প্রফিট নেই। অনেক বড় বড় দোকানদার এই ফ্যানগুলো বর্তমানে মানে ফিটিং করে যে কষ্টটা, এই কষ্টের জন্য এই ফ্যানগুলো ফিটিং করে বিক্রি করতে চায় না। তারপর এখন আমাদের এলাকায় গরিব এলাকায় এই ফ্যানগুলো এলাকায় চলে, এই জন্য ফ্যানগুলো আমরা ফিটিং করে বিক্রি করি। মানে এই ফ্যানগুলো আপনারা যদি কারো লাগে, দেখা যাচ্ছে ভাই আমরা এই ফ্যানগুলো ব্যবহার করি, আসলে ভালো মজা পাচ্ছি, আপনারা নেবেন যেখান থেকে, হয়তো আমাদের কাছ থেকেও নিতে চাইলে আমরাও আপনাদেরকে দিতে পারবো। এই ফ্যানগুলো প্রকৃত আমাদের 330 টাকা খরচ পড়ে গেছে, 330 টাকা 35 টাকা বা 40 টাকা আমরা বিক্রি করতে পারি। এই ফ্যানগুলো যদি আপনাদের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। হয়তো অনেকেই বলেন যে ভাই আমি তো রিয়েল নেবো না, শুধু আমি নেবো হলো পাখা নেবো, পাখা নেবো বা ব্যাক কভার নেবো। এখানে আবার আরেকভাবেও সেটিং করা যায়, দেখতে পাবেন মানে একটু জোড়া খুলে গেছে, সময় ফিটিং করা যায় সমস্যা। এখানে আরেকভাবে আপনারা দেখতে পাবেন এই ফ্যানটা যদি আপনি এই ব্যাক কভারটা যদি না ব্যবহার করেন, তারপরেও কেলাম লাগিয়ে এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন, তখন দেখা যাচ্ছে আরও 15-20 টাকা খরচ কমে যায়, তখন আরও কম 10-20 টাকা কম বিক্রি করা যায়। ফ্যানগুলো বর্তমানে হিউজ পরিমাণে সেল। আপনারা ধরুন দেখা যাচ্ছে অনেকেই ফ্যান কেনার, গরিব মানুষ ফ্যান কেনার সামর্থ্য হচ্ছে না, এই ফ্যানগুলো ব্যবহার করবেন, কিন্তু এটা কপালের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা এই ফ্যান যে পরিমাণ সেল করে থাকি, এই ফ্যানগুলো মানে অনেক বিক্রি করি, কিন্তু রিপ্লেসটা খুব কম আসে। আবার এর মধ্যে অনেকেই দেখা যাচ্ছে আজকে একজন ফ্যান লেগেছে, দুদিন পরে এসে বলতেছে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে এই ফ্যানগুলো কোনো গ্যারান্টি নাই। আপনার এই ফ্যানগুলো মানে এইভাবেই বিক্রি করা হয় যে এই ফ্যানগুলো কোনো গ্যারান্টি নাই, যদি আপনার যেখান থেকে কিনেন এই ফ্যানগুলো কোনো গ্যারান্টি দেবে না। আর ফ্যানগুলো আপনারা আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন, কিন্তু এই ফ্যানগুলো এসে আমাদের ব্যবসায় একটু প্রবলেম হয়ে গেছে, আমাদের সিলিং ফ্যান বিক্রি কম হচ্ছে, নেট ফ্যান টেবিল ফ্যান বিক্রি কম হচ্ছে, এই ফ্যানগুলো হিউজ পরিমাণে সেল। আর এই পাখাগুলোরও দেখা যাচ্ছে দাম কম, ব্যাক কভারের দাম কম, একটা ভিতরে কয়েলটা থাকে বলে অ্যালুমিনিয়াম কয়েল। আজকে এইসব বিষয়ে কথা বলার জন্য আমি বললাম একটু ভিডিও করে দিয়ে, নানা রকম ভিডিও যখন দিয়ে থাকে আমার ইউটিউবে,
আমি যেহেতু এই বিষয়ে এই ব্যবসা করে থাকি, ফ্যানগুলো আমরা বিক্রি করি, বললাম এই আজকে এই ফ্যানের একটু ভিডিও দিয়ে থাকি, তাহলে অনেকেই জানলো যে না আরিফ ভাই এসব ফ্যানও বিক্রি করে। কিন্তু এই ফ্যানটা আমাদের এলাকায় বেশিরভাগ রোহিঙ্গা বা ন্যাংটা ফ্যান বা পাগলু ফ্যান নামে এসব নামে ডাকা হয়, হয়তো অনেক এলাকায় সারা বাংলাদেশে হয়তো অনেক এলাকায় অনেক নামে ডাকতে পারে, কিন্তু আমাদের এলাকায় এই নামগুলো ডাকা হয়। তখন অনেকে এসে বলতে পারে রোহিঙ্গা ফ্যান আছে, তখন বুঝতে হবে যে এই ফ্যান চাচ্ছে। অনেকে বলতে পারে যে পাগলু ফ্যান আছে কিনা, তখন বুঝতে হবে এই ফ্যান। অনেকে এসে বলতে পারে ভাই ন্যাংটা ফ্যান আছে কিনা, তখন এই ফ্যানগুলো তখন দেখাতে হবে, তখন বলতে হবে যে আছে, থাকলে বলবেন আছে বা নাই। আপনাদের ফ্যানটি একটু চেক করেও দেখাই, আসলে দেখেন এই ফ্যানটা মানে এত পরিমাণ বাতাস দেয়, ফ্যানটি চেক করে দেখালে আপনারা বুঝতে পারবেন না এই ফ্যানগুলো কেমন বাতাস। ওই ফ্যানটা একটু চেক করে দেখাই, যেহেতু তার সাথে এইভাবে ধরা যাচ্ছে না, এই জন্য এই ফ্যানটি একটু চেক করে এইভাবে চেক করে দেখাবো, তাহলে দেখাতাম। দেখেন মানে এই ফ্যানগুলো মানে অনেক জোরে ঘুরে, ফ্যানগুলোর বাতাস অনেক ঠান্ডা বাতাস, যদি আপনারা বাস্তবে অনেকেই ব্যবহার করে থাকেন বুঝতে পারবেন, মানে ফ্যানগুলোর অনেক সুন্দর একটি বাতাস হয়ে থাকে। সবাই কালার দেখাচ্ছে, আমরা দুই কালারে বিক্রি করবো, অনেক এলাকায় আরও দুই চার কালারও থাকতে পারে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো মন্দ দিক নির্দেশনা দেবেন। আর আমি যে ধরনের ব্যবসাগুলো করে থাকি, আজ বললাম যেহেতু এই ফ্যানগুলো আমরা বিক্রি করে থাকি, এই ফ্যানের ভিডিওটি একটু দিয়ে দেখাই আপনাদের, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আমার পেজটি অবশ্যই ফলো করবেন, আমার এই ফেসবুক পেজও রয়েছে একটি, আপনারা আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।